السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله قدم من شاء بفضله وأخر من شاء بعدله لا يعترض عليه ذو عقل بعقله ولا يسأله مخلوق عن علة فعله والصلاة والسلام على النبي الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وعلى آله وأصحابه أجمعين أما بعد إسلامي جان بيجان شكا شانسكريتي برشا ইকরা বাংলা টেলিভিশনের বিশেষ আয়োজন হজ এবং কুরবানি অনুষ্ঠানে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ঋদ্ধিক শুভেচ্ছা অনুষ্ঠানের সূচনা লগ্নে আমরা মহিয়ান গরিয়ান মহিমাময় সেই মহান সত্তা আল্লাহ রব্লা আয়াল দরবারে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তার দিনের নগণ্য খাদিম হিসাবে কবুল করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পুরো অনুষ্ঠান জুড়ে হোস্ট হিসাবে আছি আমি আপনাদের সাথে

সবাইকে আন্তরিক মুবারক আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য অত্যন্ত ধন্যবাদ আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আপনাকে আল্লাহ তালা যা যায় ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার সকলেই হয়তো অবগত আছেন যে আরবি সম্মানিত চারটি মাস আশ্বরে হুরুমের মধ্য থেকে অন্যতম একটি মাস জুল কাদা আমরা অতিবাহিত করছি এর পরই রয়েছে জুল হেজ্জা যাকে হজের মাস বলা হয় এই মাসকে আত্মশুদ্ধি এবং আত্মত্যাগের মাস বলা হয় যেই মাসের সাথে সম্পৃক্ত রয়েছে মুসলিম জাতির পিতা নবী ইব্রাহিম আলী এবং তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলী স্মৃতি স্মৃতিবিজড়িত বহু ঘটনা বলি এবং যেই মাসে গোটা বিশ্বের মধ্যে মুসলিম জাতি কুরবানির মাধ্যমে আল্লাহ তাল্লার সামনে তাদের আত্ম থেকে নাজরানা পেশ করে এবং কুরবানির মাধ্যমে মুসলিম জাতি তাদের নিজেদের আঁকা আশা আকাঙ্ক্ষা কামনা তীব্র আশাগুলাকে আল্লাহ আলার আদেশের সামনে নতজানু করার শিক্ষা গ্রহণ করে এবং এই কুরবানির মাধ্যমে মুসলিম উম্মা আল্লাহ তালার কাছ থেকে অনেক পুণ্য হাসিল করতে পারে যেমনটা আসলে আরবি আলী সাল্লা সাল্লাম বলেছেন লিকুল্লি শাহরাতিন হাসানাতুন কুরবানির প্রত্যেক পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে দাতা পুণ্য এবং অর্জন করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আমরা হজরত মোহতরম শেখের কাছ থেকে আজকে আমরা কুরবানির পশু কিভাবে। আমাদের সিলেক্ট করা উচিত সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা হজরতের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তালা প্রথমে আমরা হজরতের কাছ থেকে কুরবানির সামান্য গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা করার জন্য আবদার জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبا ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين صدق الله العظيم وقال تعالى فصل لربك وانحر صدق الله العظيم ইকরা টিভির দর্শক শ্রোতা বোনেরা গ্রেট সহ বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ইকরা বাংলার হজ এবং কুরবানি সংক্রান্ত আজকের এই আয়োজন যারা দেখছেন শুনছেন সকলকে জুমার দিনের এই মুবারক সময়ে যা বরকত রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে যেন দান করেন কবুল করেন এবং হজ্জা জে যারা লব্বাইক আল্লাহ লব্বাইক বলে বলে কাবা শরীফের প্রান্তরে আকাশ বাতাস মুখরিত করে আছেন বিভিন্ন দেশের বিভিন্ন দেশের কুনায় গোসাই থেকে যারা আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার জন্য তালবিয়া পড়ে পড়ে রওয়ানা দিচ্ছেন এবং দিবেন সকলের হজকে আল্লাহ তালা যেন হজ্জে মবরুর বানিয়ে দেন এবং হজ্জা যে ক্রামদের হাসানাথ নেক আমলগুলার বরকতে আল্লাহ তালা আমাদেরকেও যেন আল্লাহ সুবানহ তালা এ হজ্জের মৌসুমে আমাদেরকে যেন মাফ করে দেন আমাদের যারা খবর পারে চলে গেছেন সকলকে যেন আল্লাহ তালা মহফিরত করে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যে কাজ কুরবানি প্রসঙ্গে এই কুরবানি হজ্জের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ বানিয়ে গেছেন আসলে কিন্তু কুরবানি মানি হচ্ছে আত্মত্যাগ এই কুরবানির সূচনা হচ্ছে আদম আলহি সালামের সময় থেকে অর্থাৎ আদম আলহিহি সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের একটি সমস্যা তাদের সমাধার ফয়সালা শরুফ আদম আলাইহি সালামের নির্দেশ অনুসারে আল্লাহ তা আলার দরবারে কুরবানির যে ডিসিশন আদম আলহি সালাম দিয়েছিলেন আল্লাহর হুকুমে সেই ধারাবাহিকতায় আদম আলাইহি সালামের দুই সন্তান প্রথম কুরবানি অর্থাৎ তাদের যে দুই বোন হাবিল এবং কাবিলের যে দুই আদম আলাই সাল্লা সালাম ও মা হাওয়া আলাই হিমা সালাত সালামের যে গর্বে যে সন্তান আল্লাহ আল্লাহতালা দান করছিলেন যে প্রথম গর্বের যে সন্তান পরবর্তী গর্বের যে সন্তান আসবে তাদের সাথে বিবাহ আল্লাহ আল্লাহতালা জাইজ করে দিয়েছিলেন এরই ধারাবাহিকতায় হাবিল এবং কাবিলের মধ্যে তাদের উভয়ের যে বোন এই দুইজনের মধ্যে তারা একটু দ্বন্দ্বের মধ্যে ছিল হাবিল চাইছিল হাবিল চাইছিলেন যে এই কাবিলের যে হাবিল এবং কাবিলের মধ্যে যে তাদের দুই বোনের মধ্যে যে মনের মধ্যে অমিল ছিল সেটা আদম আলাহি সাল্লা ফয়সালা অনুসারে বলেছিলেন যে কুরবানি যার কবুল হবে আল্লাহ তালা ওই তাদের জন্যই যে এই হাবিলের এবং কাবিলের স্থিরি কে হবে সেটা নির্ধারিত হবে এই কারণে হাবিল এবং কাবিল কুরবানি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম আদেশ আসছিল যে তোমরা কুরবানি করো এই কথাটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন ওতলু আলাই নাবা আবনাই আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লি আলাই সাল্লামকে এই কুরবানির ইতিহাস ঐতিহ্য এবং তার বারাকা হাসিলের জন্য যাতে কেয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবেন তারা যাতে এই বারাকা এবং কুরবানির যে আত্মত্যাগ যে স্যাক্রিফাইস যেটাকে প্রকৃত অর্থে ইমানের থাকুয়া অর্জনের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে আল্লাহতালা গণ্য করেছেন সেটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই কারণে আল্লাহ রবুল আলমিন এই কুরবানির কথাটা আল্লাহ সুবানুহ হতা আলা কোরআনের মধ্যে আল্লাহ রসুল সল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হাবিল এবং কাবিল হাবিল তিনি কুরবানি করেছিলেন একটা একটা দুম্বা এই দুম্বাটা আল্লাহর পক্ষ থেকে কবুল হয়েছিল আর কাবিল কিছু অন্য যেমন খাদ্যদ্রব্য বা ফসল ফসল আদি এইগুলা জমাইয়া এক জায়গাতে রেখেছিলেন তার কুরবানি হিসাবে তো আল্লাহ তা তালা হাবিলের কুরবানিটা কবুল করেছিলেন এবং হাবিলের এই কুরবানিকৃত যে দুম্বা ছিল এটাকে আল্লাহ তালা জান্নাতে লালন পালন করেছিলেন যেটা পরবর্তী সময়ে ইসমাইল আলহি সালাতু সালামের এবং ইব্রাহিম আলহি সালামের যে স্যাক্রিফাইস ছিল কুরবানি যে ত্যাগ ছিল এই ত্যাগের বিনিময়ে আল্লাহ রবুল আলমিন ফা ফাদু বিজিবহিন আজিম যেটা আল্লাহ বলেছেন এই জান্নাতের সেই তৃত যে হাবিলের কুরবানি করা যে দুম্বা ছিল এটা দিয়ে আল্লাহ তালা ইসমাইল আলাহি সালাত সালামের বদলা কুরবানি করেছিলেন সুতরাং এই কুরবানির ইতিহাস অত্যন্ত পুরাতন এবং আল্লাহ রবুল আলমিন সেখানে বলছেন আল্লাহ তাআলা আসলে এই হাবিলের যে কুরবানি কবুল করেছিলেন কারণ হাবিল ছিলেন একজন পায়াস পার্সন একজন মুত্তাকি আর আল্লাহ তালা বলেছেন ইয়া তকাব্বাল্লাহ মিনাল মুতাকিন আল্লাহ রব্বুল আলমিন খার কুরবানি কবুল করবেন যারা পায়াস হবে যারা আল্লাহ সুবান্নহ তা আলার সন্তুষ্টি অর্জনের জন্য কেবলমাত্র মহান রব্যে কায়েনাথের সন্তুষ্টি অর্জনের জন্য যারা কুরবানী করতে পারবে তাদের কুরবানি আল্লাহ তালা খবর করবে এই জন্য আল্লাহ রাব্বলা আলা মিন অন্য আয়াতের মধ্যে বলেছেন লাইয়ানা আলাহ লাহা লহু মাহা ওলা দিমা উহা ওলা কিয়ানা লহু তা মিনকুম আল্লাহ সুবান্না হু আলার দরবারে কুরবানীর কোন পশুর গুস্তও যায় না কোন রক্ত পৌঁছে না কিন্তু আল্লাহ সুবানা হ তা থাকুয়া যা যা আছে কার ভিতরে কতটুকু আল্লাহ সুবান সন্তুষ্টি অর্জন আল্লাহর আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য কিভাবে মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এইটাই আল্লাহ তালা দেখ আসলে প্রকৃত অর্থে আপনার থাকুয়া মানেই হচ্ছে ত্যাগ স্বীকার করা আল্লাহর কুর্বত হাসিল করা আল্লাহর নৈকট্য হওয়া এই কারণে আল্লাহ সুবান প্রত্যেকটি উন্মতির জন্য প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ সুবান হুতা আলা কুরবানীর বিধান বিধান দান করেছেন এই জন্য আল্লাহ বলেছেন অলি কুল্লি উম্ মাতিন জা আল্লা মানসাকাল লিয়াজ কুর আলাহু মাতিলা আল্লাহ সুব্নতা আলাহ এই কারণে এই কুরবানী দেওয়া মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এই কারণে আমরা যেহেতু ইব্রাহিম সালাম নিজ আপন সন্তান চৌরাশি বছর বয়সে একজন সন্তান আল্লাহ তালা দান করেছিলেন আল্লাহ সুবান ইসমাইল সালাম সালাতামকে এই ইসমাইল সালাত সালাতামকে আল্লাহর সন্তুষ্টির অর্থে জন্য আল্লাহকে ভালোবাসেন বেশি না ছেলেকে ভালোবাসেন বেশি এইটা আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করার জন্য ইসমাইল আলহি সালামকে কুরবানি আদেশ আল্লাহ তালা দান করলেন এবং ইব্রাহিম আলহি সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ছেলেকে এবং ছেলে ইসমাইল আলাই সালাম নিজকে নিজের জানকে আল্লাহর দরবারে আত্মসমর্পণের জন্য স্যাক্রিফাইস করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন এই কারণে এই আল্লাহ সুবান তাকুয়াই দেখতে চান এই কারণে আমরা যে কোরবানি করব এই কোরবানির পশুটা হতে হবে সুন্দর হতে হবে এবং প্রথম দেখাতেই যাতে কোরবানির পশুটা সুন আমরা পছন্দনীয় হয়ে যায় এটার মধ্যে কোনো আইপ থাকবে না এটার মধ্যে কোনো দুর্বলতা থাকবে না এই সব বিষয় দিয়া কারণ এটা হচ্ছে জানের পরিবর্তে আমাদেরকে মাল দ্বারা আল্লাহ আল্লাহর নৈকট্য হাসিলের একটা বড় সুবর্ণ সুযোগ দান করেছেন এই জন্য এই কুরবানি আল্লাহর পক্ষ থেকে একটা একটা আমাদের আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সুবর্ণ একটা সুযোগ সুবর্ণ সুযোগ এটা যেন আমরা আল্লাহর সন্তুষ্টি চিত্তে এটাকে যেন আমরা বুঝা মনে না করি উইলিংলি যেন আমরা আল্লাহর সন্তুষ্টি মাল যাতে আমরা মালের স্যাক্রিফাইস করতে পারি এইটাই যেন আমাদের সকলের মুখ্য উদ্দেশ্যতা সো আমরা শেখের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম কুরবানির সংক্ষিপ্ত পটভূমি এবং ইতিহাস সে উল্লেখ করেছেন যে কুরবানির সূচনা হয়েছে আদম আলী যুগ থেকে এটা ইব্রাহিম আলী যুগ থেকে সূচনা নয় এবং সূচনা হচ্ছে পৃথিবীর সৃষ্টির পরে আদম আলীসাল্লামের যুগ থেকে তারপর ইব্রাহিম আলী নিজের পুত্রকে আল্লাহ তাল রাহে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছিলেন যার স্মরণে এখনও পর্যন্ত পৃথিবীতে মুসলিম উম্মা কুরবানী করে তাকে ইব্রাহিম আলী সাল্লা স্মরণে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যেহেতু আমাদের আলোচনার টপিক হচ্ছে কুরবানির ক্ষেত্রে আমরা কীভাবে পশু সিলেক্ট সিলেক্ট করবো আমরা আমাদের মূল টপিকে চলে যাবো আমরা শেখের কাছ থেকে জানতে চাবো যে কোরবানির ক্ষেত্রে আমরা কোন কোন পশুকে জবাই করতে পারি কোন কোন পশু অ্যালাউ কজ আমরা জানি যে অনেক পশু খাওয়া বৈধ কিন্তু সেগুলো জবাই করা কুরবানির মধ্যে জায়জ নেই সো কোন কোন পশুগুলাকে আমরা স্পেসিফিকলি জবাই করতে পারি কুরবানির মধ্যে ধন্যবাদ আপনাকে খুব সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে আসার জন্য আসলে দেখেন নেই কুরবানি আমরা কোনগুলা দিতে পারবো এবং পারবো না এটা আল্লাহর নবী সাল্লু সাল্লামের সালাতামেরসুন আল্লাহর হবিব সল্ল্লাহ আলি নিজে কুরবানি করেছেন এবং হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম কুরবানির বিদানা বলে কোন কোন পশু দ্বারা আমরা করতে পারবো এটা আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রথমত হচ্ছে এটা আমরা খাও দ্বারা কুরবানি করতে পারবো এবং আপনার এই উট দ্বারা কুরবানি করতে পারবো তারপরে আসে আপনার মহিষ দ্বারা কুরবানি করতে পারবো এইগুলার মধ্যে ষাটটা পশন রয়েছে যদি কাউ কিংবা কেমল কিংবা আপনার মহিষ হয় সাতজন তাইলে সাতজনের পক্ষ থেকে ষাটটা ওয়াজিব একটা পশুর মাধ্যমে আদায় হয় আর যদি আমরা একটা ছাগল হরি কিংবা দুম্বা করি কিংবা আমরা বেড়া যেটাকে বলি এগুলা করি তাহলে একজনের পক্ষ থেকে এটা আদায় হবে এবং এইগুলা জায়েজ এইগুলার দ্বারা কুরবানি দেওয়া আল্লাহ রসুল সাল্লি সালাম থেকে প্রমাণিত সুতরাং আমরা মহিষ তারপরে আসে উঠ কিংবা আপনার গরু এইগুলা বড় সাইজের মধ্যে এইগুলা আর ছোট সাইজের মধ্যে রয়েছে ছাগল রয়েছে বেড়ি রয়েছে দুম্বা রয়েছে এইগুলার মাধ্যমে আমরা কুরবানি আদায় করতে পারবো তবে এইগুলা যাতে সুন্দর হয় এগুলা দেখতে যাহাতে আপনার নাইস থাকে এবং এর মধ্যে কোনো খুঁত থাকে না যাতে কোনো দুর্বলতা তার মধ্যে না থাকে কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যেহেতু আল্লাহ তালা রাজি করার জন্য আল্লাহ তালা বলছেন তোমাদের আল্লাহর কাছে সবথেকে উত্তম যে জিনিস লান থানালুল বীর হাত তা আল্লাহ তালা বলছেন আল্লাহ দরবারে তোমাদের সর্ব উৎকৃষ্ট জিনিস যেটা সেটাই তোমরা আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ রাস্তায় খরচ করো এই জন্য আল্লাহতালার এই হুকুম এবং আদেশ পালনার্থে আমরা যাতে সুন্দর এবং আমাদের সামর্থ্য অনুসারে আমরা যাতে বালো এবং নাইস এবং বড় আমরা পশু আমরা আদায় করতে পারি কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের মোটা তাজা সামর্থ্য অনুসারে তোমরা বড় মোটা তাজা যেটার মধ্যে গুস্ট বেশি হয় এই ধরনের পশু কোরবানি করো কারণ কেয়ামতের দিন এটা ফুলসিরাতে তোমাদের জন্য বাহনের কাজ হবে তোমাদেরকে এই কুরবানির পশু আল্লাহর পক্ষ থেকে এটা স্পিচুরিয়াল পাওয়ার দিয়া যারা কুরবানি করবেন তারা এবং তাদের ফ্যামিলির মানুষদেরকে এই এটার বাহন হিসাবে এজ লাইক প্লেইনের মধ্যে আমরা যারা আমরা যারা আমরা প্লেইনের মধ্যে বসিয়া যাতে আমরা অনেক দূর দূরান্তে আমরা সফর করতে পারি এইভাবে জি এই কুরবানির পশুর মাধ্যমে মানুষ এই জাহান্নমের উপর দিয়া ময়দান থেকে ফুলসিরা জান্নাতে প্রবেশ করতে পারবে সুন্দর অনুসারে আপনার মোঠা তাজা করতে হবে তবে হ্যাঁ আছে যে এটা জন্য মানুষকে দেখানোর জন্য এবং এটাকে তার থকুর প্রাউড ফিল করার জন্য এটাকে সাজাইয়া রাস্তার মধ্যে বাজারের মধ্যে এটাকে গুড়াইয়া দেওয়া মালা পরাইয়া

লচুকবালু আমি আয়াদ ইল্লা বি শর্ত আইনি দুটি শর্ত ব্যতীত যে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না প্রথম শর্ত হচ্ছে এখলাস থাকতে হবে যে আমরা যে কুরবানি করছি এই কুরবানিটার মুখ্য উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন যদি আমাদের উদ্দেশ্য হয় লোক দেখানো যে মানুষ আমাকে বলবো আমি অনেক বড় গরু কুরবানি দিয়েছি তাহলে এই ধরনের কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যদিও ওই গরুটা বা পশুটির দাম কোটি কোটি টাকাও হয় না কেন দ্বিতীয় শর্ত হচ্ছে যে রসুলের আরবি সালাতু ওয়াস সাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে কেননা এই দুইটি শর্ত ব্যতীত বান্দার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করে এবং শেখের কাছ থেকে আমরা জানতে পারলাম যে কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করতে পারি সো শেখ এই যে এগুলা পশুর কথা আপনি উল্লেখ করলেন এগুলোর মধ্যে কি কোনো এজ রেস্ট্রিকশন আছে যে বয়সের ক্ষেত্রে কোনো তারতম্য বা কোনো বয়সের নির্ধারণ ইসলামী শরিয়ার মধ্যে আছে কিনা যে অবশ্যই বয়সের নির্ধারিত আল্লাহ রসুল বলেছেন যদি আপনার বেড়ি হয় কিংবা আপনার ছাগল হয় বা দুম্বা হয় তাহলে এক বৎসর হতে হবে এই ছাগলের ক্ষেত্রে এক বছরের ছাগল বা বেড়ির মধ্যে এক বছরের কম যদি একদিনও হয় হবে না তার একটা চিহ্ন হলো দুইটা দাঁত যদি থাকে দুইটা দাঁত যদি তার মধ্যে দেখা যায় তাইলে বোঝা গেল এটা এক বছরের পূর্ণ হয়ে গেছে আর দুম্বাজ একটা এটা যদি এক বছর পুরা নাও হয় কিন্তু যদি এক বছরের সমপরিমাণ তার মধ্যে দেখতে সে হৃষ্ট হৃষ্টপুষ্ট তাকে এক বছরের কিছু বছর থেকে এক বছর থেকে কম আছে বা হৃষ্টপুষ্ট দেখতে খুব দেখতে এক বছরের যে ছাগল যে দুম্বা আছে তার মতো বা তার চেয়ে আরো ভালো মনে হয়েছে এইটা দ্বারা কোরবানি তবে আর একটা জিনিস এবং গরু গরুর মধ্যে হইল আপনার দুই বছর হতে হবে গরু মহিষের মধ্যে আর উঠের মধ্যে হলো ফার্স্ট বছর হতে হবে ফার্স্ট বছর না হলে এটার দ্বারা কোরবানি হবে না আর আরেকটা কথা যে আপনি যে প্রশ্ন রেখেছিলেন যে আমরা কোন কোন জিনিস দ্বারা করতে পারবো কোরবানি এই যদিও হালাল রয়েছে হরিণ জি হরিণ যদিও হালাল পশু আমরা হালাল হিসাবে আমরা এটাকে খাইতে পারি কিন্তু এইটার দ্বারা কুরবানি হবে না কারণ কুরবানি হতে হলে যে একটা গৃহপালিত পশু রেগুলা মানুষের সাথে তার রিলেশনশিপ থাকে মানুষ লালন পালন করে এই ধরনের পশু দ্বারা কুরবানি করতে হবে মানে বন্য পশু দ্বারা বন্য পশু দ্বারা কুরবানি হবে সো মহিষ এবং গরু উভয়টা মনে হয় দুই বছর হতে হবে দুই বয়সের ক্ষেত্রে গরু বা কোনো পশু যদি তার বয়স পূর্ণাঙ্গ হয়ে গেছে কিন্তু তার দাঁত উঠে নাই সো সেই পশুর ক্ষেত্রে আমরা কিভাবে আচ্ছা হ্যাঁ যদি তার আদৌ দাঁত এখনো উঠে নাই জি কিন্তু দুই বছর পুরা হয়ে গেছে তাইলে এটা দ্বারা হবে কিন্তু যে পশুর মধ্যে দাঁত ছিল জি এবং দাঁতগুলা সব পড়ে গেছে তাইলে কিন্তু এই এই পশুর দ্বারা কুরবানি হবে না

আরেকটা জিনিস যে কোরবানির পশুর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু পশু এগুলা অন্ধ থাকে জন্মগতভাবে কিছু অন্ধ আর কিছু আছে যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে অন্ধ হয়ে যায় সো এই ধরনের পশুর ক্ষেত্রে ইসলামী শরীরের মধ্যে ধন্যবাদ এটাও খুব চমৎকার যে পশুটা অন্ধ হয়ে গেছে কিংবা খানা হয়ে গেছে একসব দ্বারা এই পশুর দ্বারা এটা কোরবানিটা হবে না তাছাড়া যদি এই এবং দুর্বল হয়ে গেছে একটা পশু জীর্ণ হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে সে কুরবানির স্থানে হাটিয়া যাওয়া তার লাগে সম্ভব না এমন তো দুর্বল যেখানে আপনি কুরবানি করবেন সেখানে এই জায়গাতে তারে চলিয়া যাইতে পারবে না মানুষের মানুষকে নিয়ে যাইতে হবে এই 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 দ্বারা এর দ্বারাও কোরবানি হবে না এবং যদি আপনার কোন পশু আপনার একটা ফা তিনটা ফায়ে হাঁটতে পারে কিন্তু একটা পাও মোটেই মাটিতে লাগাইতে পারে না তাই এর হবে না কিন্তু যদি সে মাটিতে লাগাইতে পারে আর তিনটা পাও তার ভালো আছে আর একটা পাও মানে লাগাইতে পারে কিন্তু একটু জুকে জুকে ফাড়া দেয় একটু তার পাওটা লাগে ঠিকই কিন্তু পুরা পুরোপুরি ভাবে পুরোপুরি ভাবে এটা নরমাল ভাবে এটা পাওয়া লাগে না জি এইটার দ্বারাও হবে কিন্তু আচ্ছা তাহলে খুঁড়া যদি সে যদি মোটামুটি ভাবে হারতে পারে তাহলে হারতে পারে আর যদি তার শারীরিক ভাবে সে দেখতে সুন্দর জি তার হৃষ্টপুষ্ট আছে কোনো কারণে হয়তো সাময়িক ভাবে তার ফাগের মধ্যে একটু অসুবিধা হয়েছে এইটার দ্বারা হবে তবে হ্যাঁ এইটাও আপনার পরিত্যাগ করিয়া যদি একদম সুস্থ কারণ আল্লাহর দরবারে তো আপনি দিবেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ইসমাইল আলাই সালামকে যেভাবে ইব্রাহিম আলাই সালাম নিজের চৌরাশি বছর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে এক ছেলে পাইছে

আবু তালহা রাদি আল্লাহ তালা আনহু আল্লাহ রসুলের খেদ মোসে আসে বলছিলেন আমার সবচেয়ে প্রিয় যে বাগান মদিনার মাঝে সবচেয়ে দামি মূল্যবান যে বাগান ছিল এইটা আল্লাহ রাস্তা উনি দেওয়ার জন্য চলে নিয়ে আসে এই জন্য আমরা যেন একটা খুর আনি এটা কোনো ধরনের খুদ থাকে না এমনকি এই যে যদি শিং বাঙ্গে যায় একটা একটা শিং বাঙ্গা তবে এইটার দ্বারা শিং যদি তার জ্বর থেকে না উপড়ে ফেলে ও আচ্ছা মানে তার মধ্যখানি ভেঙে মধ্যখানি ভেঙে গেছে তার সিংহের যে মূল যে পার্ট যে এটা এখন আছে তার জোরটা যদি উকড়ে ফেলে না হয় জি তাহলে এটা দ্বারা হবে কিন্তু তার পরেও এটা তো একটা খুঁত রয়েছে জি জায়েজ হবে কিন্তু উত্তম হবে না উত্তম হবে না এবং মনে করেন লেজ কাটা লেজের মধ্যে তিন বাটের এক বাট কাটা এইটার দ্বারা হয়ে যাবে জায়েজ হবে যদি আর পাওয়া না যায় কিন্তু বা কিংবা এটা হরিদ করে আনার পরে দেখা গেল যে এই তিন বাটের এক বাট যদি আপনি কোরবানি দাতা যার উপরে ওয়াজিব আছে তিনি চাইলে এটার পরিবর্তন করাটা উত্তম আর যদি কেউ তার উপরে ওয়াজিব না কিন্তু তিনি নফল অনুভাতে এটা কিনছেন কিনার পরে দেখলেন এটার মধ্যে এই ত্রুটিটা দেখা গেছে যেমন তিন বাটের এক বাট হাঁটা কিংবা সিংহের কিছু অংশ বাঙ্গা রয়েছে বাঙ্গা রয়েছে কিংবা ফাওয়ে সামান্য সামান্য লেংরা এটার দ্বারা কোরবানি হবে কিন্তু এটা যার উপরে ওয়াজিব এবং যে সচ্ছল রয়েছে তার জন্য এইটা বাদ দিয়ে ভালো সুস্থ একটা দেওয়া উত্তম আর যার মানে মানে একদম নফল অনুফাতে দিয়েছিলেন তার উপরে ওয়াজিব না কিন্তু উনি কিনি আনার পরে দেখলেন এই ত্রুটিটা রয়েছে শেখের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম কুরবানি পশু কিভাবে আমরা সিলেক্ট করতে পারি আমাদের এখন একটি ছোট্ট বিরতিতে যেতে হবে বিরতির পরে আবারও আপনাদের সাথে দেখা হবে আমরা শেখের কাছ থেকে আজকের টপিক নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ তালা আসছে ছোট্ট একটি বিরতির পরে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাক

যে আল্লাহ তাবুল্লাহ আয়ালামিনের কাছে আমাদের তাকুয়া পৌঁছায় সেজন্য আমাদেরকে সবচেয়ে উত্তম পশু নির্বাচন করতে হবে কারণ আল্লাহবুল্লাহ আয়ালামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন বির্র কমি কৌমিম হেবুন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় থেকে আল্লাহ তাল্লাহর রাস্তায় খরচ করো সুতরাং আমাদেরকে কুরবানি পশু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে যতটুকু সম্ভব আমাদেরকে উত্তম এবং ভালো পশু নির্বাচন করতে হবে ইভেন আমরা কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ রুবুল্লাহ আলমের এসাদ করেছেন খুদ উজিনে কুমাইন্দা মাসজিদিন নামাজের সময় তোমরা উত্তম পোশাক পরিধান করো তার কারণ হচ্ছে নামাজের মধ্যে আমরা আল্লাহ রবুল্লা আয়ালামিনের সম্মুখে অবস্থান করি আল্লাহ বলে আয়ালামিনকে সামনে রেখে আমরা নামাজ আদায় করি সুতরাং যেহেতু আমরা আল্লাহ রব্লা আয়ালমিনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করি তাই আমাদেরকে উত্তম পোশাক পরিধান করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক তেমনইভাবে কুরবানির মধ্যে আমরা আল্লাহ বলে আয় আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানিকে পশুকে কুরবানি করি তাই আমাদের উচিত সবচেয়ে উত্তম পশুকে কুরবানি করা সো আমরা আবারও আমাদের টপিকে ফিরে যাব শেখের কাছ থেকে এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে উত্তর জানার চেষ্টা করবেন ইনশালা সো শেখ আমরা কিছু পশুকে দেখতে পাই যে অসুস্থ এমন অসুস্থ যে তার শরীরের মধ্যে চর্মরোগ একবারে মাংসের মধ্যে পৌঁছে গিয়েছে এই ধরনের পশু দ্বারা কি কুরবানি করা যায় হবে ধন্যবাদ আসলে তো কুরবানি এটা কোনো নিস্ক একটা একটা অনুষ্ঠান না জি এটার পিছনে রয়েছে চরম আত্মত্যাগ আল্লাহর সন্তুষ্টি অর্জন তো আল্লাহ তালা কোন জিনিস পছন্দ করবেন এটা তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বারবার বলেছেন এবং আল্লাহ তালা যারা মনে প্রাণে আল্লাহর জন্যই কুরবানি করে আল্লাহকে খুশি করার জন্য তাদের কুরবানি আল্লাহ তালা বলছেন কুরবানি করার জন্য এই জন্য যে জিনিসটা আপনার আমার কাছে পছন্দনীয় মহব্বতের অর্থাৎ আপনার সম্পদ থেকে একটা অংশ আপনার এমনভাবে আপনি এটাকে কোরবানিতে ব্যয় করবেন যাতে কুরবানির পশুটা দেখলে অন্যরাও পছন্দ করে আপনারও ভালো লাগে সুন্দর লাগে এই জন্য এই ধরনের ছর্মরূপ বিশিষ্ট কিংবা খুত বা দোস যুক্ত যে সমস্ত পশু থাকবে এইগুলো আল্লাহ রাস্তার দেওয়া এটা ঠিক না বিশেষ করে যেটা আপনি বললেন যে তার চামলার মধ্যে থেকে মধ্যে গোষ্ঠীর ঢুকে গেছে এটা তারা কোরবানি হবে না এই জন্য কোরবানি দেওয়ার জন্য শুধুমাত্র দেশে টাকা দিলেই হবে হবে না লক্ষ্য রাখতে যে কোন ধরনের কোরবানির পশুটা চয়েস করা হয় আপনি যাকে আপনার প্রতিনিধি নিয়োগ করবেন যার কাছে আপনি এই দেশ থেকে বা বিদেশ থেকে একজনকে আপনি উকিল বানাইলেন যে আপনার পক্ষে কুরবানি দেওয়ার জন্য সেই ব্যক্তি মশলা সম্পর্কে কতটুকু অবগত অবগত রয়েছে এই বিষয়গুলা চিন্তা করা এমনকি জবাই করার সময়ও রয়েছে এইগুলা জবাই করারও যে সমস্ত বিধিবিধান রয়েছে এইগুলো লক্ষ্য রাখতে হবে এই এইগুলোর দিকে লক্ষ্য না রাখলে কুরবানি আদায় হবে না আপনি পয়সাটা দিলেন ঠিকই কিন্তু আপনার এটা আদায় হবে না যদি না তার রুল এবং প্রসিজিওর পুরোপুরিভাবে মেনটেন না করা হয় এই জন্য কেউ কেউ মনে করে যে আমি তো আমার পয়সাটা দিয়ে দিলাম আর একজনকে আমরা সে কি করলো না করলো আমার দেখার প্রয়োজন নাই এমনকি বিভিন্ন চ্যারিটি সংগঠনও রয়েছে এইগুলো আমাদের তাদের ফিডব্যাক এবং তাদের সম্পর্কেও আমাদের জানা দরকার যে তারা কতটুকু ব্যয় করে সাথে তারা কতটুকু ব্যয় না করে আমরা যেমন আল খেয়ের ফাউন্ডেশনের যে সমস্ত তৎপরতা সারা বিশ্বব্যাপী এটা নির্দিদায় আল কার্যক্রমকে সারা বিশ্বব্যাপী একটা প্রশংসনীয় একটা একটা ট্রাস্টওয়ার্থী সংগঠন হিসাবে এজন্য আমরা আশা রাখবো যে আমরা যারা কুরবানির জন্য আমরা আমরা চেষ্টা করব যেন আমরা যথার্থভাবে আপনার যদি আত্মীয় স্বজন কেউ বিশ্বস্ত থাকে তার মাধ্যমে আপনি করতে পারেন বা আপনি যে সংগঠনের মাধ্যমে দিবেন সেই সংগঠনের আপনি ইতিহাস জানবেন জানতে হবে এমনি শুধুমাত্র আপনার দেখি।

এই জন্য কোরবানির মাসলা যারা জানে তাদের মাধ্যমেই আমরা কুরবানিকে আমরা দেওয়ার জন্য আমরা এটা একটা এবাদত মনে করে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ একটা সুবর্ণ সুযোগ যেমন মনে করেন এই যে কুরবানির পিরিয়ড যে রয়েছে যেমন দশ তারিখ এগারো তারিখ জিলফোজের দশ এগারো বারো তিন দিন এই তিন দিন ইমাম আবু হানিফা রহমতুল্লা আল্লাহির মতে এই তিন দিন তো এই তিন দিনের ভিতরে আপনি এই কুরবানির পশু জবাই করা যে কত বড় বিশাল ফায়দা এটা আল্লাহ সুবান তাল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন যে এই তিন দিনের ভিতরে যদি কুরবানি দেওয়া হয় তাহলেই এই কুরবানির পশমে ফসমে আল্লাহ সব দিবে এবং তার যে হাড্ডির রয়েছে তার যে যা কিছু রয়েছে সবগুলা আল্লাহ তাল্লাহ ওজন করিয়া এটার সব দিবে কিন্তু যদি এমনি নর্মালি আপনি এই কুরবানির তিন দিন পার হইয়া যায় আর আপনি কুরবানি করেন তাইলে এই সব হবে না এটা কুরবানিও আদায় হবে না তিন দিন চলে গেলে আপনি ইচ্ছা করলেও আর আপনার কুরবানি দিবার সুযোগ নাই তখন আপনি এই কুরবানির পশুর আপনার সম যে মানি এই মানিটা আপনি সৎকা করে দিতে হবে তাইলে আপনি দেখা যাচ্ছে যে কুরবানি শুধু ইচ্ছা করলেই আপনি দিতে পারবেন না আপনার তার রুল এবং তার যে রেগুলেশন রেগুলেশন আর যে সময় রয়েছে এই সময়ের ভিতরে দিতে হবে টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যারা কোরবানি আমরা দিতেছি দেওয়ার চেষ্টা করব অবশ্যই করব যাদের উপরে ওয়াজিব রয়েছে যাদের মালে নেশাব রয়েছে অর্থাৎ সাড়ে সাত বড়ি সোনা কিংবা বায়ান্ন বড়ি রূপা এই এই সম পরিমাণের পয়সা কিংবা যদি এই দুটাই মিলাইয়া সোনা এবং রূপা মিলিতভাবে সাড়ে বায়ান্ন বড়ি

জাকাতের জন্য হলো আপনি এক বছর পর্যন্ত আপনি আপনার হস্তগত এটা থাকতে হবে আপনি আপনার মিলকিয়তের ভিতরে থাকতে হবে এই জন্য কোরবানি হলো এটা একটা বিশাল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আল্লাহর দেওয়া এক নিয়াম আছে এটাকে আমরা জন্য খুশি করে এটাকে আমরা আগ্রহ চিত্তে আগ্রহ চিত্তে এটা যেন আমরা আদায় করার চেষ্টা করি যে আরও কিছু প্রশ্ন আমাদের কাছে আছে যেমন কিছু কিছু পশু আছে যেগুলার কান কাটা

তিন বাটের এক থেকে কম হয় খাটা কান জি তাইলে এটার দ্বারা হয়ে যায় হয়ে যাবে আর যে একটার মোটেই নাই এটার দ্বারা হবে না আচ্ছা জন্মগতভাবে যেটা নাই হ্যাঁ জন্মগতভাবে যার নাই এটা হবে না আচ্ছা কোন কোন ব্যক্তিকে দেখা যায় যে কুরবানি পশু জবাই করার সময় পুরো মাথাটা কেটে ফেলেন সেই পশুর বিধানকে এটাকে কি খাওয়া যাবে নাকি কোনো সমস্যা দেখা দিবে এর মধ্যে এটাও পুরো এটা এটা সুন্নতের খেলাফ খেলাফে সুন্নত যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া এটা তার যে জবাই করার যে সমস্ত বিধান আকবার বলিয়া যেভাবে জবাই করতে হয় তার রোগগুলা যদি খেটে যায় তাইলে এটা জায়েজ হয়ে যাবে কিন্তু এটা কুরবানির এই সুন্নতের খেলাফ হওয়ার কারণে কুরবানির যে ফলাফল যে রিজাল্ট যে সব সব পরিপূর্ণ সব পরিপূর্ণ হবে না তাছাড়া পশুরত কষ্ট বেশি কষ্ট বেশি পরি মধ্যে ইসলাম মানুষকে এবং একটা গরু দেখিয়া আরেকটা পশু আপনি কুরবানি করতেছেন এটা দেখিয়া তার কষ্ট হবে এই জন্য এটা থেকে আলাদা রাখতে হবে কিংবা একত্রে আরেকটা পশু কুরবানি করবেন একটার পরে আরেকটা করবেন একটারে তার সামনে রাখা বা তারে এই গোস্ত খাটতেছেন গোস্তগুলা এগুলা বিভিন্নভাবে আপনি খাটাখাটি করতেছেন এটা আরেকটার সামনে এটা করা নিষেধ রয়েছে জি এমনকি যে যাতে গরুটা জবে করার পরে পশুটা জবে করার পরে যতক্ষণ ঠান্ডা পুরাপুরিভাবে না হয়েছে জি সাথে সাথে এটারে আরবার চামড়া চুলানো চামড়া চুলানো বা তারে আরবার এক অংশ খাটিয়া দেওয়া এখনও তার পুরোপুরি তার জানটা বের হয়ে যায় নাই বের হইয়া পুরা হে ঠান্ডা হয় নাই জি এই জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা কারণ আবার যদি তারে তার জান তার ভিতরে রইছে নড়াচড়া করতেছে এই সময়ে তারে একবার জব করছেন আবার গলার মধ্যে আসিয়া তার ওই রক্ত বাহির হইতেছে না বলিয়া দেখা যায় কখনো কখনো আর একটা সাক্ষ্য দিয়া গলা থেকে আর এক টুকরা বাহির করা হয় যে রক্তটা পুরোপুরি বাহির হওয়ার জন্য তাহলে এটা দুইবার তারে কষ্ট দেওয়া হইতেছে সব জিনিসগুলা খুবই স্পর্শকাতর আল্লাহ নবী এইগুলো থেকে সতর্ক করেছে যাতে পশুরও তার ইসলামের পূর্ণাঙ্গ নীতি বিধান রয়েছে যাতে একটা পশু জবাই করার সময়ও আমরা তাকে কষ্ট না দিই রাসুল আরবি বলেছেন জবাহের সময় তোমরা পশুর সাথে আচরণ করো উত্তম আচরণ করো আল্লাহ নবী বলছেন যে আগে তোমরা শরীরটা ভালো করে দাঁড়াই

অ্যাসানের আচরণ করে সবার সাথে এটা হতে পারে ব্যক্তিগত অন্য ব্যক্তির সাথে পাশাপাশি সব বিষয়ের ক্ষেত্রে যারা অ্যাসানের আচরণ করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন সো মোহতারামি শেখ অনেক সময় আমরা দেখা যায় যে কিছু পশু দেখতে প্রেগনেন্ট না মনে হলেও জোবাহের পরে দেখা যায় যে পেটের মধ্যে থেকে একটা বাচ্চা বেরিয়ে এলো সো এই বাচ্চা এবং ওই পশুটার বিধান কি এই বাচ্চাটাকে খাওয়া যাবে ধন্যবাদ খুবই সুন্দর আর একটা প্রশ্ন রাখছেন আপনি যে পশুটা জবাই করার পরে জি আগে জানা হোক বা নাও না জানা হোক প্রেগনেন্ট আছে জানলেও বা না জানা অবস্থায় যদি পরে জবাই পরে দেখা যায় তা ফেটের মধ্যে বাচ্চা রয়েছে যদি বাচ্চাটা জীবিত থাকে তাইলে এই বাচ্চাটারেও জবাই করিয়া এখানে খাওয়া যায় রয়েছে এবং কুরবানিটাও জায়জ হয়ে যায় আর যদি বাচ্চাটা মৃত পাওয়া যায় তার ফেটের ভিতরে কিংবা বাচ্চাটা এখনও পরিপূর্ণতা লাভ করে নাই তার গর্বটা পুরা হয় নাই এমথাবস্থায় এটা মৃত হইলে এই বাচ্চাটাতে ফালাই দেওয়া এবং হয় এই পশুকে যেমন আমি জানি যে সো এই ধরনের পশুকে কি করাটা জাইজ আছে আমার জানার পরেও হ্যাঁ আমি জানি আসলে পারলে যদি আর না দেখা সম্ভব থাকে তাহলে অন্য একটা পশু সুন্দর ভালো একটা পশু কোরবানি ক্রয় করিয়া যাদেরকে উপরে কোরবানি ওয়াজিব রয়েছে তাদের তো একটা চান্স রয়েছে তাদের জন্য এই সুযোগ রয়েছে যে সে ইচ্ছা করলে এইটারে বিক্রি করতে পারে বা বিক্রি করি আর একটা কিনতে পারে এই জন্য এইগুলার এভয়েড করা উত্তম এটা চেষ্টা করা যায় যে একসাথে দুইটা প্রাণী নষ্ট না হয় জি আর কোরবানির ক্ষেত্রে জবাই করাটা কার মাধ্যমে করাটা উত্তম এটাকে নিজে করা উত্তম নাকি কিছু সময় আমরা দেখি যে নিজে না করে আমরা মসজিদের ইমাম দিয়ে বা আলিম উলামাদেরকে দিয়ে করাই যে বরকত খুব সুন্দর একটা প্রশ্ন আনছেন আপনি এটা খুবই জরুরি আসলে নিজে মাসাইলটা এটলিস্ট জানা দরকার জি এবং নিজের মাধ্যমে কোরবানিটা নিজে মশলাটা জানিয়া আপনার কোরবানির সময় যে দোয়াটা পড়া ইন্নি ও জাতো জিহালিল্লা জি ফতারা সামাওয়া তিওয়ালার দাহানি ফমা আনা মিনাল মুশ্রিকিন কুলিন্না সালাতি ও নুসুকি ও মাহিয়াই ও মামাতিল্লা রবিল আলমিন এইভাবে ভরিয়া বিসমিল্লাই আল্লাহ আকবর বলিয়া কুরবানি করা এটা উত্তম নিজে করা আর একটা জিনিস এই জব করার সময় যতজন মানুষে এই পশুরে দড়া থাকবে সবাই কিন্তু বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে আচ্ছা এটা যদি শুধু ইমাম সাহ বা জব করলেন ইনি বিসমিল্লাই আল্লাহ আকবর বললেন আর যারা তার সাথে শরিক হইয়া দৌড়তেছেন পশুটাকে জি তারা তারা সহ পড়তে হবে সবাই আল্লাহ এবং এই কুরবানির যাতে আপনার এই খিবলা মুখা থাকে এটাও খেয়াল রাখা দরকার জরুরি তবে যদি কোনো কারণ বসত উ বসত কিবলা নাও হয় জাইজ হয়ে যাবে কিন্তু খিবলার দিকে লক্ষ্য রাখা উত্তম উত্তম সো কুরবানি করাটা কি নিজে করা উত্তম নাকি কুরবানি করাটা নিজে করা উত্তম এখন যদি নিজে না জানে মসলা জি এবং কেউ হয়তো তার সাহস নাই কিংবা মহিলারা তখন অন্য যারা জানে যারা জানেন তারে দিয়া কিংবা ইমাম সাহেবকে দিয়া কুরবানিটা করানোর জায়েজ রয়েছে জি তবে কুরবানি দাতা যদি দেশে থাকেন তাহলে তিনি সামনে উপস্থিত থাকার দরকার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনার পক্ষ থেকে যখন কুরবানি করা হয় তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপস্থিত কুরবানির পশু ফারশে নিয়ে আসছিলেন বলছিলেন তুমি সামনে থাকো এই ভাবে দাতা যিনি উনি জব না করলেও সামনে কোথাও উপস্থিত আর না হলে তার কোনো প্রতিনিধি থাকা উত্তম আচ্ছা তবে আরেকটা জিনিস যারা যদি নিজে কুরবানি করা না হয় অন্য কোনো মানুষ দ্বারা যদি কুরবানি করা কুরবানি করানো হয় তায়ইলে কিন্তু কুরবানির এই যে বিনিময় এই কুরবানির গোশত থেকে দেওয়া যাবে না অর্থাৎ যিনি জবাই করলেন কিংবা যারা কোরবানির গরুটাকে আপনার পরিষ্কার করলেন সামলা করলেন কিংবা এগুলার কোরবানির গোষ্ঠকে ছোটো ছোটো করে তার খাওয়ার উপযোগী করে দিলেন বন্টন করার উপযোগী করে দিলেন এইগুলা যে করলেন করার তার যে বিনিময় বিনিময়টা যদি বিনিময় অনুসারে যদি কোরবানির একটা অংশ অতিরিক্ত দেওয়া হয় তাহলে এটা যাই যা যারা এই কুরবানির গোষ্ঠ বন্টন করতে সময় যারা বাঘ যতটুকু পাইবে অতটুকু উনারেও দেওয়া যেতে পারে কিন্তু যে উনি জবাই করছেন কষ্ট করছেন এই জন্য আরেকটা অংশ উনারে দিয়ে দাও এইটা যাইতে হবে না একটার কারণে সারা কুরবানির মধ্যে তার একটা নোকসান চলে আসে এই দিকটাও খুব খেয়াল রাখতে হবে এই জন্য উচিত হলো যে এই কুরবানির গোষ্ঠ যখন কুরবানি যখন দেওয়া হয় তখন কুরবানির এই পশুটাকে পুরা জবাই হরিয়া বন্টন করা পর্যন্ত যা খরচ লাগবে অতিরিক্ত খরচটা এই কুরবানিদাতার পক্ষ থেকে দেওয়া হয় এই জন্য ইকরা টিভির আমরা আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে যে এই কুরবানি দেওয়া হয় আমরা এটা খবর নিয়ে জেনেছি যে কুরবানির পশু তো দেওয়া হয় সাথে কুরবানির ফশুকে জবাই হরিয়া এটাকে ডিস্ট্রিবিউট করার লাগে আর আলাদা পয়সাটা দেওয়া আচ্ছা এটা আর এছাড়া জবাই করার পরে তার চামড়া যে রয়েছে এই চামড়াটা যদি নিজে ব্যবহার করে খেউ তাইলে জাইজ আছে নিজের কোনো কাজে ব্যবহার করতে পারবে কিন্তু যদি এটা বিক্রি করা হয় তাইলে তার মূল্যটা সাতকা করতে হবে

যেহেতু সে মুসলমান কিন্তু সে তো মুসলমান হিসাবে এটা আল্লাহ মাফ করবে কিন্তু ইচ্ছা করে পড়লে এটা এটা যায় জি আহ আমাদের আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি আমাদের আরো অনেক প্রশ্ন রয়েছে ঈদের দিন বা আইয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যে কোন কোন আমল করা সবচেয়ে বেশি উত্তম এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই চমৎকার আসলে আইয়ামে তাশরিক বলতে যে ফাস্টটা দিন রয়েছে তাকবীরের ফাস্ট দিন জি এটা হলো নয় জিল হজ অর্থাৎ আরাফার দিন থেকে শুরু হয় আর তেরোই জিল হজ আসর পর্যন্ত হাজি সাহ যারা রয়েছেন তাদের জন্য এবং যারা নন হাজি পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন সকলের জন্য জামাতের সাথে হোক এখলা পড়ুক প্রত্যেকের জন্য এটা ওয়াজিব আর এটাকে জুড়ে পড়তে হবে নাকি পুরুষরা জুড়ে পড়বেন আস্তে আস্তে আর ঈদ এই যে তিন দিন কুরবানির তিন দিন হইল দশ তারিখ তারিখ এবং বারো তারিখ এই এই তিন তিন দিন হইল পিরিয়ড দিনে আল্লাহর বলেছেন এই তিন দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল হচ্ছে এই কুরবানি এই জন্য এই কুরবানি আল্লাহর কাছে এই তিন দিন এর মতো আর কোনো আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয় না সুতরাং কুরবানি যাদের থৌফিক আছে আল্লাহ সামর্থ্য দান করেছে তারা যেন এই কুরবানির এই তিন দিনের ভিতরে কুরবানিটা যেভাবে হয়ে আদায় করে এটা একটা মারাত্মক ওয়াজিব আল্লাহ রবি অত্যন্ত কড়াভাবে কঠোরভাবে বলেছেন যাদের কাছে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমতা দিয়েছেন কুরবানি করার থৌফিক রয়েছে সে কুরবানি করতে পারবে আর সে কুরবানি করল না সে যেন ফালাইকার মুসাল না তারা যেন ঈদগাহে না আসে জমাতে আসার দরকার নেই সে কুরবানি করলো না এই জন্য এটা কঠিন একটা কাজ তো আর আল্লাহ তালে এটা ইজি করে দিছেন দেখেন কুরবানি আপনি একটা গরু দিতে হবে উট দিতে হবে এমন তো না যদি আপনার তৌফিক না থাকে আপনি মালে নেশাব হন আপনি একটা শিপ দিলে একটা ছাগল দিলে একটা বেড়ি দিলে একটা দুম্বা দিলেই তো হয়ে যায় ঠিক বা আপনি যদি সাতজন মিলিয়া একটা গরু কুরবানি করেন তাইলে তো হয়ে যায় এই জন্য ফ্যামিলির মধ্যে যাদের উপরে আপনার যারা বালিক এবং যাদের উপরে যারা কাজকর্ম করতেছেন এবং যাদের মনে করেন এই সাত বড়ি সোনা সাড়ে সাত বড়ি সোনা সমপরিমাণ আপনার মানি ব্যাংকে আছে বা ক্যাশ আছে কিংবা এখানে আরবার এই কুরবানির ক্ষেত্রে আরও কিছু জিনিস আছে এই আপনার যেমন অতিরিক্ত খাফর সুপর রয়েছে যেগুলো আপনি বছরে একবার আপনি পরিধান করেন খুব দামি খাফর সুপর রয়েছে কিংবা আপনার যেমন ডায়মন্ড এই ডায়মন্ডের কিন্তু জাকাত নাই কিন্তু ডায়মন্ড আপনার আপনার এটা একটা সম্পদ এই সম্পদ তাহলে আপনার এর উপরেও কিন্তু কুরবানি আসবে এর মাল হিসাব করিয়ে যদি সাড়ে সাত সোনার সম পরিমাণ হয় এই জন্য গড়ের মধ্যে যতজন মানুষ আছে বালিক এবং যতজন কর্মক্ষম আছে কাজ করতেছেন প্রত্যেকের উপরে কুরবানি ওয়াজি এটা প্রত্যেকের পক্ষ থেকে যদি সাতজন মিলিয়ে একটা গরু কুরবানি করে সাতজনের আদায় হয়ে যাবে যদি একটা গরু ছাগল শেখ আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আহ আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের অনুষ্ঠানকে শেয়ার করেছেন আপনাদেরকে আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা শেখের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আজকে নির্ধারিত বিষয় কুরবানি পশু সিলেকশন নিয়ে এবং আমরা জানতে পারলাম যে কুরবানির দিনগুলোর মধ্যে কুরবানি করা অপেক্ষা আল্লাহ তাল্লাহার নিকট অধিক পছন্দ কোনো আমল নেই এবং রাসুল সাল্লাহ আলিয়াম যিনি হচ্ছেন মানব জাতির মধ্যে সবচেয়ে আর হাম সবচেয়ে করুণাময় সেই রাসুলের আরবি আলী সাল্লা বলেছেন যে মান যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি না সে যেন আমাদের ঈদগাহের ময়দানের কাছেও না আসে কত বড় হুমকি তাই আমাদের যাদের সামর্থ্য আছে আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন কুরবানির জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুন যা মায়েরান দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক